2022 খ্রিস্টাব্দ থেকে পদ্মা সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধু কন্যারই রয়েছে, তা তিনি প্রমাণও করেছেন। পদ্মা সেতু নির্মাণে কোনো প্রকার অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি। গতকাল বনানীর সেতু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিজয় মাসে সাম্প্রদায়িকতা পরিহার করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। মহামারীর নেতিবাচক প্রভাব কাটিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। Thank you.